এক সময় ঘন এবং রহস্যময় আমাজন রেইন ফরেস্টের হৃদয়ে কায়দা নামে একটি তরুণ জাগুয়ার বাস করত। ওভারহেডের সবুজ শামিয়ানা অগণিত প্রাণীর জন্য একটি আশ্রয় প্রদান করে, যা কিচিরমিচির, কল এবং ঝাঁঝালো পাতার সিম্ফনি তৈরি করে। কায়দা তার মসৃণ সোনালী কোটটি স্বতন্ত্র কালো রোসেট দিয়ে সজ্জিত ছিল একটি দুঃসাহসিক এবং কৌতূহলী আত্মা। জঙ্গল ছিল তার খেলার মাঠ এবং কায়দা তার লুকানো বিষয়গুলি অন্বেষণে তার দিনগুলি কাটিয়েছে। একদিন সূর্য যখন ঘন পাতার মধ্য দিয়ে একটি উষ্ণ আভা দেয়, তখন তিনি একটি পরিষ্কারের উপর হোঁচ খেয়েছিলেন যেখানে একটি স্ফটিক স্বচ্ছ স্রোত মৃদুভাবে প্রবাহিত হয়েছিল। বিদেশি ফুলের মিষ্টি সুগন্ধে বাতাস ভরে গিয়েছিল এবং উদ্ভিদের প্রাণবন্ত বর্ণগুলি একটি মুগ্ধকর দৃশ্য এঁকেছিল। এই মরুদ্যানের মাঝখানে কায়দা একটি অদ্ভুত দৃশ্য লক্ষ্য করেছিলেন, একটি উজ্জ্বল রঙের পাখি যার পালক রয়েছে যা রংধনুর মতো জ্বলজ্বল করছে। আজুরা নামক পাখিটি একটি ডালে চমৎকারভাবে বসে আছে, একটি সুরেলা সুর গাইছে যা বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। কৌতূহলী হয়ে কায়দা দীপ্তিমান প্রাণীর কাছে গেল। আজুরা মাথা ঘুরিয়ে কায়দা দিয়ে চোখ বন্ধ করে। একটি তাৎক্ষণিক সংযোগ ছিল, একটি স্বীকৃতি যা প্রজাতির সীমানা ছাড়িয়ে গেছে। তাদের অজানা ভাগ্য তাদের ভাগ্যকে এমন একটি গল্পে জড়িয়েছিল যা যুগে যুগে অনুরণিত হবে। হ্যালো পরাক্রমশালী জাগুয়ার, কিচিরমিচির করে আজুরা, তার কণ্ঠস্বর তার চেহারার মতোই মোহনীয়। আমি আপনার মধ্যে একটি অস্থির আত্মা অনুভব করি, কি আপনাকে আমার বিনয়ী আবাসে নিয়ে আসে? কায়দা সাধারণত সংরক্ষিত এবং সতর্ক জাদুকরী পাখির উপস্থিতিতে বিশ্বাসের ঢেউ অনুভব করত। আমি দুঃসাহসিক কাজ এবং উদ্দেশ্য খুঁজছি। জঙ্গলটি বিস্তীর্ণ এবং আমি অনুভব করি যে এই পরিচিত স্থলগুলির বাইরে আরও অনেক কিছু আবিষ্কার করার আছে। অজুরা জেনে মাথা নাড়ল। পৃথিবী আসলেই বিশাল এবং প্রতিটি প্রাণীরই একটি অনন্য ভূমিকা রয়েছে। আমি আপনার মধ্যে মহানতা অনুভব করি কায়দা। একসাথে আমরা এমন একটি যাত্রা শুরু করতে পারি যা কেবল আমাদের জীবনই নয়, পুরো জঙ্গলের ভাগ্যকেও বদলে দেবে। আজুরার কথায় আগ্রহী হয়ে কায়দা বাহিনীতে যোগ দিতে রাজি হন। তারা খুব কমই জানত যে তাদের জোট শীঘ্রই পরীক্ষায় ফেলবে। যখন তারা আমাজনের হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল, তখন তারা একটি ক্রমবর্ধমান অন্ধকারের সম্মুখীন হয়েছিল যা জঙ্গলের সূক্ষ্ম ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছিল। প্রাণীদের একসময় সুরেলা সুরগুলি উদ্বিগ্ন ফিসফিস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এবং ছায়াগুলি প্রতিটি কোণে লুকিয়ে আছে বলে মনে হয়েছিল। তারা আবিষ্কার করেছিল যে একটি প্রাচীন অশুভ শক্তি ড্রাকন নামক একটি অশুভ আত্মা ঘুম থেকে জেগে উঠেছে। ড্রাকন জঙ্গল জুড়ে দুর্নীতি এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এর বাসিন্দাদের ভয় এবং হতাশাকে খাওয়ায়। কায়দা এবং আজুরা বুঝতে পেরেছিলেন যে তারাই নির্বাচিত ব্যক্তি ড্রাকনের মুখোমুখি হবেন এবং জঙ্গলের ভারসাম্য ফিরিয়ে আনবেন। তারা মিত্রদের একটি বৈচিত্র্যময় দলকে জড়ো করেছিল, টেরান নামে একটি বুদ্ধিমান পুরানো কাছিম, জেফির নামে একটি দ্রুত এবং চট্টে বানর এবং সিলভা নামে একটি মৃদু কিন্তু শক্তিশালী অজগর। একসাথে এই অসম্ভাব্য ফেলোশিপ পৌরাণিক হার্টস্টোন খুঁজে পাওয়ার জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিল, একটি কিংবদন্তি রত্ন অন্ধকার দূর করার এবং সম্প্রীতি পুনরুদ্ধার করার শক্তি ধরে রাখতে বলেছিল। তাদের অনুসন্ধান তাদের বিশ্বাসঘাতক ভূখণ্ড, রহস্যময় গুহা এবং প্রাচীন ধ্বংসাবশেষের মধ্য দিয়ে নিয়ে গেছে। প্রতিটির নিজস্ব চ্যালেঞ্জ এবং পরীক্ষা রয়েছে। যখন তারা এগিয়েছে, কায়দা তার ক্ষমতার নতুন দিকগুলি আবিষ্কার করেছে। সে ছায়ার মধ্য দিয়ে যেতে পারত অতুলনীয় চুরির সাথে, তার ইন্দ্রিয়গুলি জঙ্গলের প্রাচীন জাদু দ্বারা উচ্চতর হয়েছিল। আজুরার গানগুলি অস্থির আত্মাকে শান্ত করতে পারে এবং তার উজ্জ্বল পালকগুলি একটি প্রতিরক্ষামূলক আভা নির্গত করেছিল। টেরান তার প্রাচীন প্রজ্ঞা দিয়ে তাদের জঙ্গলের জটিল গোল ধাঁধায় পথ দেখাতেন, যখন জেফিরের তৎপরতা তাদের স্বাচ্ছন্দ্যে গাছের চূড়ায় নেভিগেট করতে দেয়। সিলভা তার শক্তিশালী কয়েল দিয়ে
সামনের পথ পরিষ্কার করেছে এবং বিপদের কাছাকাছি আসার কম্পন অনুভব করেছে। যাত্রা ত্যাগ ছাড়া ছিল না। তারা এমন পরীক্ষার মুখোমুখি হয়েছিল যা তাদের সাহস, একতা এবং স্থিতিস্থাপকতার পরীক্ষা করেছিল। যখন তারা অন্ধকারের হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল, তখন ড্রাকন তার মিনিয়নদের মুক্ত করেছিল তার দূষিত প্রভাব দ্বারা দূষিত বাঁকানো প্রাণী। প্রতিটি যুদ্ধ দলটিকে তাদের সীমার দিকে ঠেলে দিয়েছে, কিন্তু তাদের বন্ধন কেবল শক্তিশালী হয়েছে। অন্ধকারতম সময়ে যখন আশা ক্ষীণ হয়ে আসছে, তখন কায়দা নিজের মধ্যে একটি সুপ্ত শক্তিকে টেপ দিয়েছিলেন, জঙ্গলের আত্মার সাথে যোগাযোগ করার ক্ষমতা। প্রাচীন গাছগুলি গোপন কথা ফিসফিস করে, নদীগুলি নির্দেশনা বর্ষা করে এবং বাতাসগুলি অদেখা রাজ্য থেকে বার্তা বহন করে। এই সংযোগের মাধ্যমে কায়দা ড্রাকনের দুর্বলতার আসল প্রকৃতি শিখেছিল। এই নতুন জ্ঞানের সাথে সজ্জিত সহভাগিতা চাপা পড়েছিল, তাদের আত্মা পুনরুজ্জীবিত হয়েছিল। তারা প্রাচীন আত্মাদের দ্বারা সুরক্ষিত একটি রহস্যময় চেম্বারের গভীরে লুকিয়ে থাকা কল্পিত হার্টস্টোনের কাছে পৌঁছেছিল। রত্নটি একটি স্পন্দিত শক্তির সাথে বিকিরণ করে, যা জঙ্গলের হৃদস্পন্দনের সাথে অনুরণিত হয়েছিল। যখন তারা হার্টস্টোনের কাছে পৌঁছেছিল, ড্রাকন একটি ছায়াময় আকারে আবির্ভূত হয়েছিল। তার নৃশংস উপস্থিতি চেম্বারটি ভরাট করে। চূড়ান্ত যুদ্ধ হয়েছিল আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দের মধ্যে সংঘর্ষ। কায়দা, আজুরা, টেরান, জেফির এবং সিলভা অটল সংকল্পের সাথে লড়াই করেছিল, প্রত্যেকে তাদের অনন্য শক্তির উপর আঁকছিল। একটি ক্লাইম্যাক্টিক মুহূর্তে কায়দা জঙ্গলের আত্মাদের শক্তি প্রকাশ করে, তাদের শক্তিকে আলোর ঝলমলে বিস্ফোরণে প্রবাহিত করে। আজুরার গান হার্টস্টোনের সাথে অনুরণিত হয়েছে, একটি সুরেলা তৈরি করেছে, সিম্ফনি যা ড্রাকনের অন্ধকার বাহিনীকে দুর্বল করে দিয়েছে। টেরান, জেফির এবং সিলভা হার্টস্টোনের চারপাশে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করতে তাদের ক্ষমতাকে একত্রিত করে বাহিনীতে যোগ দেয়। জঙ্গল নিজেই তাদের পিছনে ছুটে আসছে, লতাগুল্ম এবং শীতগুলি একটি প্রতিরক্ষামূলক কোকুন তৈরি করতে জড়িত। যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং অন্ধকারের জয় হবে বলে মনে হয়েছিল, কায়দা একটি সিদ্ধান্তমূলক আঘাত করেছিল। ড্রাকন একটি ভুতুড়ে হাহাকার ছেড়ে দিয়েছিলেন যখন তিনি ছায়ার ঘূর্ণায়মান ঘূর্ণিতে বিভক্ত হয়েছিলেন, ফেলোশিপের সম্মিলিত শক্তির দ্বারা পরাজিত হয়েছিল। ড্রাকন পরাজিত হওয়ার সাথে সাথে জঙ্গল সারতে শুরু করে। একবার কলুষিত প্রাণীরা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল এবং উদ্বিগ্ন ফিসফিসগুলি আনন্দের সুর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। হার্টস্টোন একটি প্রাণবন্ত শক্তির সাথে স্পন্দিত হয়, পবিত্র ভূমিতে ভারসাম্য পুনরুদ্ধার করে। তাদের বিজয়ের পর ফেলোশিপ যখন ঢেকেছিল, কায়দা কৃতজ্ঞতার সাথে তার নতুন বন্ধুদের দিকে তাকিয়েছিল। প্রতিকূলতার ক্রুশেবুলে তৈরি করা বন্ধনগুলি অটুট ছিল এবং জঙ্গল তার চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছিল। বৈচিত্র্যময় প্রাণী একসময় ভয়ে বিভক্ত, এখন সম্প্রীতিতে সহাবস্থান করে অন্ধকারের উপর আলোর বিজয় উদযাপন করে। কায়দা এবং তার ফেলোশিপের গল্পটি আমাজনের হৃদজে প্রজন্মের মধ্য দিয়ে একটি কিংবদন্তি হয়ে উঠেছে। জঙ্গল সমৃদ্ধ হয়েছিল এবং তাদের মহাকাব্য ভ্রমণের স্মৃতি বাতাসের ফিসফিস এবং ঝরঝরে পাতার মধ্যে বেঁচেছিল। এবং তাই বন্য প্রাণীরা অবাধে বিচরণ করতে থাকে, তাদের গল্পগুলি মন্ত্রমুগ্ধ আমাজন রেইন ফরেস্টের সমৃদ্ধ ট্যাপে।